বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছো, তোমরা তোমাদের পরীক্ষা এবং পরীক্ষার মোড নিয়ে সকলেই চিন্তিত রয়েছো। এরই মাঝে আমাদের ভারতবর্ষে এ ওমিক্রমের প্রভাব এবং ভারতবাসীও এই মুহূর্তে সংক্রমিত ওমিক্রমে, যেটা এই মুহূর্তে সত্যিই খারাপজনক। এবং সেক্ষেত্রে তোমাদের যে এক্সামিনেশান, অ্যাকচুয়ালি কি ফাইনাল এক্সামিনেশান হবে, টেস্ট পরীক্ষা বা এরকম বা কেন করলো, একই সাথে তোমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের অর্থ সেমিস্টারের পরীক্ষা কিভাবে হবে, তোটাই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব কর, সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো এবং ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি যোগাযোগ করতে পারো কিংবা প্রশ্ন করতে পারো। সবার প্রথমেই তোমাদের বলে রাখি, তোমরা যারা এই মুহূর্তে স্কুল কলেজের পড়ুয়া আছো, তোমাদের ক্ষেত্রে এই মুহূর্তে সবথেকে বড় সমস্যা হচ্ছে একটা পরীক্ষা নিয়ে। দ্বিতীয় হচ্ছে, আমরা প্রত্যেকেই যেটা চাই না, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশেও কিন্তু প্রকোপ নিয়েছে ওমিক্রম স্বরূপ কোভিডের তৃতীয় ঢৌ। আমরা এতদিন ওমিক্রম বিশ্বে ছড়াচ্ছে এটা আমরা শুনেছি, আমাদের দেশে এই মুহূর্তে ওমিক্রমে কেউ আক্রান্ত হয়নি, আমরা আশঙ্কা শুনছিলাম, কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষে দুজন কিন্তু আক্রান্ত হয়েছে। তোমাদের অনেকদিন আগেই আমি বলেছিলাম বেঙ্গালুরুতে এ দুজনের ওমিক্রমের সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে, এ সেক্ষেত্রে কিন্তু সেটা এই মুহূর্তে কনফার্ম। কর্ণাটকের মধ্যে যে ব্যাঙ্গালোর শহর রয়েছে সেখানে কিন্তু দুজন কি ওমিক্রমে আক্রান্ত হয়েছে, এ যেটা কনফার্ম নিউজ এই মুহূর্তে। আমাদের দেশে এই মুহূর্তে দুজন ওমিক্রমে আক্রান্ত হয়েছে, এবং এই ওমিক্রমে শুধুমাত্র যে দুজন আক্রান্ত নয়, আরও ব্যক্তি রয়েছে যে এরকম আক্রান্ত, যেটা আশঙ্কা করছে বিশেষজ্ঞরা, যা আমরা সংবাদ মাধ্যম সূত্রে জানতে পাচ্ছি। তো এই মুহূর্তে সমস্ত দিক তাকিয়ে কিন্তু রাজ্যের যে দুই বোর্ড রয়েছে, সেই বোর্ডও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তাদের এক্সাম অ্যাকচুয়ালি নাও হতে পারে, সেই কারণে তাদের টেস্ট। এক্ষেত্রে আমি স্ট্রেট ফরওয়ার্ড, আমার যে বিষয়টা মনে হচ্ছে সেক্ষেত্রে আমি সেটাই বলবো, আমাদের রাজ্য বোর্ডের কিন্তু ও এই মুহূর্তে পরিকল্পনায় ব্যর্থতা রয়েছে। এ আমরা আগের বছর দেখে অনেক কিছু শিখেছি, কিন্তু আগের বছর থেকে আমরা শুধরাইনি। আমাদের রাজ্য বোর্ড কিন্তু আগের বছর এর পরিস্থিতি দেখে এবছর পরিকল্পনা মোটেও করেনি। কিন্তু যেটা আমি সর্বভারতীয় বোর্ডের কথা যদি বলি, সর্বভারতীয় বোর্ড যখন অ্যাকচুয়ালি নতুন ইয়ার শুরু হচ্ছিল, মাধ্যমিকের ছাত্রছাত্রীরা নতুন উঠেছিল, উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী ক্লাসে উঠেছিল, সেই সময় কিন্তু তারা একটা শিডিউল তৈরি করে দিয়েছিল কবে কোন এক্সাম হবে, যদি পরিস্থিতি খারাপ হয় কিভাবে এক্সাম হবে, তাহলে স্টুডেন্টদের সমস্ত কিছুই জানা ছিল, তারা সমস্ত কিছু ও সেই রুলস অনুযায়ী কিন্তু প্রস্তুতি পর্ব চালিয়েছিল। কিন্তু আমাদের রাজ্য বোর্ডের কোনো পরিকল্পনাই ছিল না। প্রথমে বলল যে মাধ্যমিকের ক্ষেত্রে টেস্ট বাধ্যতামূলক না, দুদিন আগে নোটিফিকেশন দিয়ে যে এক মাসও সময় নেই তোমাদের টেস্ট পরীক্ষা বাধ্যতামূলক, যদিও সেটা পরিস্থিতির ওপর দাঁড়িয়ে। এবং মাধ্যমিকের ক্ষেত্রেও সেটা দেখলাম যে অফিসিয়াল বিজ্ঞপ্তি আসলো মাত্র 15 দিন কিংবা 2 সপ্তাহ আগে, এ তোমাদের যে টেস্ট পরীক্ষা বাধ্যতামূলক। উচ্চ মাধ্যমিক বোর্ড, মাধ্যমিক বোর্ড কিন্তু সেই রকমভাবে সর্বভারতীয় বোর্ডের মতন আগেভাগে কিন্তু পরিকল্পনা করেনি, সেই কারণেই কিন্তু সমস্যায় পড়ছে বিভিন্ন পরীক্ষার্থী, কারণ তারা এই মুহূর্তে প্রিপারেশন নেয়নি, অনেক স্কুল থেকে প্রিপারেশন নেওয়া হয়নি, এমনকি শিক্ষকরাও পরিস্থিতির মধ্যে পড়ছে। কোশ্চেন ছাপিয়ে দিয়েছিল একরকমভাবে পরীক্ষা হবে, হঠাৎ করে বলে দিয়েছে 50 নম্বরের পরীক্ষা করতে হবে, মানে কোনো পরিকল্পনা নেই আগের থেকে যে এরকম হতে পারে, আমরা সকলেই জানি, কিন্তু বিজ্ঞানী থেকে শুরু করে সবাই বলছে, এমন তার সত্ত্বেও আমরা পরিকল্পনা করিনি, রাজ্য বোর্ড পরিকল্পনা করেনি, সেই কারণেই কিন্তু এই ধরনের সমস্যা হচ্ছে। যদিও সর্বভারতীয় বোর্ডের ক্ষেত্রে এইরকম সমস্যা হচ্ছে না, কারণ আগে তারা পরিকল্পনা করে রেখেছে, আমাদের বোর্ড পরিকল্পনা করেনি। এবার যদি বলি কলেজ বিশ্ববিদ্যালয়ের অর্থ সেমিস্টারের পরীক্ষার কথা, দেখো তোমাদের অর্থ সেমিস্টারের যে পরীক্ষা, সেই পরীক্ষা রাজ্যের দুই ইউনিভার্সিটি কিন্তু জানিয়ে দিয়েছে অনলাইনেই হবে, এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশন অনলাইনেই হবে, অন্যান্য ইউনিভার্সিটি থেকেও যাতে আমরা এই বিষয়টা জানতে পারি। এবং কিছু কিছু অটোনোমাস কলেজ রয়েছে যারা কিন্তু অফলাইনে এক্সাম কন্ডাক্টের কথা ভাবছে, ইনফ্যাক্ট আমরা নোটিফিকেশনও পেয়েছি যে অফলাইনে তাদের এক্সামিনেশন হবে। আমরা আশা করছি এই পরিস্থিতির দিকে তাকিয়ে এবং ছাত্রছাত্রীদের যে সিলেবাস সংক্রান্ত ব্যাপার আছে, যেটা সেই দিকে তাকিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির কিন্তু এই মুহূর্তে অনলাইনে এক্সাম কন্ডাক্ট করা দরকার, এবং এটাই বাস্তবযোগ্য, এবং সেই কারণেই কিন্তু আমরা তোমাদের হয়ে পিটিশন দায়ের করেছি, এবং খুব তাড়াতাড়ি আমরা টুইটারে কিন্তু ক্যাম্পেইন শুরু করব, মেবি আজকের থেকেই, যাতে
প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা ছাত্রছাত্রীদের এই যে পরীক্ষা আছে সেটা অনলাইনেই হয়, কারণ পরিস্থিতি যেরকমের দিকে যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু দেখেই নিয়েছো রাজ্য বোর্ডের ডিসিশন পরিবর্তন হলো। ও অফলাইনে বা ফাইনাল পরীক্ষা নিয়ে একটা ডিসিশন ছিল, তারা পরিকল্পনা না করায় আজকে ছাত্রছাত্রী শিক্ষক উভয়ের কিন্তু কোনো না কোনো প্রকার সমস্যা হচ্ছে যেটা এই মুহূর্তে উঠে আসছে। সেরকমভাবে এ আমাদের এই মুহূর্তে যদি অনলাইন পরীক্ষা না হয়, অফলাইনে পরীক্ষা হয়, প্রচুর ছাত্রছাত্রীর বিভিন্ন সমস্যা হবে যেটা আমরা বিভিন্নভাবে মাধ্যম দ্বারা আমরা পরবর্তীকালে জানতে পারবো, যেটার জন্য আমাদের কিছু করার থাকবে না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা করতে পারি, আমরা আমাদের সমস্যার কথা তুলে ধরতে পারি, যেটা আমরা পিটিশনের আকারে তুলে ধরেছি, অনলাইনে পিটিশন করেছি, তোমাদের যে সমস্যা সেই সমস্যার কথা বলেছি, একই সাথে টুইটারে আমরা ক্যাম্পেইন করব, তোমরাও তোমাদের সমস্যার কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরো। আমি বলবো যে নিচে যে পিটিশনটা আছে সেই পিটিশনটা তোমরা যেখানে যতটা সম্ভব ততটা তোমরা শেয়ার করো, যাতে এই সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে বিষয়টা পৌঁছায়। ওই ভিডিওর লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সকল এ ওই ভিডিওটাকে শেয়ার করো, ওই পিটিশনটাকে অন্তত শেয়ার করো, যাতে ছাত্রছাত্রীরা এর বিরুদ্ধে আওয়াজ ওঠাতে পারে। বেশি সংখ্যক ছাত্রছাত্রী যখন ওন সাইন করবে সেক্ষেত্রে তার প্রভাব কিন্তু অনেকটাই বেশি থাকবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাও। প্রত্যেকে স্বাভাবিকভাবে কোভিড প্রোটোকল মেনটেন করো, নিজে সুস্থ থাকো, পরিবারকে সুস্থ রাখো, দেশকে সুস্থ রাখতে সাহায্য করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।